গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর আজকের এই ভিডিওটা যেহেতু জিপিএক্স ডেমনের ফ্রন্ট সাইড থেকে স্টার্ট হয়েছে, সো জিপিএক্স ডেমনটা নিয়েই থাকতেছে। জিপিএক্স ডেমন নিয়ে অনেকের অনেক ধরনের মতামত কমেন্ট আছে, সো আজকের এই ভিডিওটাতে আমি চেষ্টা করব সবার সব ধরনের কমেন্টের রিপ্লাই করার জন্য। অ্যান্ড আমি কিন্তু বাসা থেকে অলরেডি বের হয়ে পড়ছি, এখন বাজে 9টা, আমার ব্যাগ, তার মানে আমি বাসা থেকে একটা লং রাইডে বের হয়ে পড়ছি। জিপিএক্স ডেমন নিয়ে অনেকের অনেক ধরনের কমেন্ট আমার কমেন্ট বক্সে ঘোরাঘুরি করে, আর আজকের এই ভিডিওটাতে আমি ট্রাই করব সব ধরনের কমেন্টের রিপ্লাই করার জন্য। ফার্স্টে যেই কমেন্টটা নিয়ে কথা বলবো, সব থেকে যেই কমেন্টটা বেশি আসে কমেন্টটা হচ্ছে জিপিএক্স ডেমনের মাইলেজ কত। অ্যাকচুয়ালি আমি কিন্তু জিপিএক্স ডেমনটা অনেকদিন রাইড করছি, আর ওই ভার্সনটা ছিল আগের ভার্সন, আর আমি এখন যেই ভার্সনটা রাইড করতেছি এটা আপডেট 4 ভল্ট প্লাস ABS। এই বাইকটা নিয়েও কিন্তু আমার ফুল একটা রিভিউ আছে, আর রিভিউটা দেখার জন্য জাস্ট আই বাটনে প্রেস করেন, লিঙ্ক পেয়ে যাবেন। সো যেহেতু মাইলেজ দিয়ে কথা বলছি, হুটহাট করে আমি বাইকটা রাইড করে আপনাদেরকে মাইলেজের ব্যাপারে কিছু বলবো না, ফুয়েলটা অলরেডি শেষ। সো আজকে যে ব্যাপারটা করবো, আমি এই বাইকটাতে একদম ফুল ট্যাঙ্ক ফুয়েল লোড করব, দেন 100 কিলোমিটার বাইকটা রাইড করব। 100 কিলোমিটার বাইকটা রাইড করার পরে যে ব্যাপারটা হবে, আমার ট্যাঙ্কে কিন্তু অনেকটা ফুয়েলই কমে যাবে। আমি যখন আবার ট্যাঙ্কটা ফুল করব, তখন কিন্তু আমি আপডেট পেয়ে যাব যে আসলেই হাইওয়েতে জিপিএক্স ডেমন আমাকে মাইলেজটা কত দিচ্ছে। ফুল হ্যাঁ, এই কাটা পর্যন্ত রাইখেন, হ্যাঁ হ্যাঁ এই নিচের কাটা পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ ওকে, ট্যাঙ্ক ফুল লোড। আর ফুয়েলটা লাগছে হচ্ছে 1112 টাকার, 8.56 লিটার, 7114.5 কিলোমিটার বাইকটা রাইড হয়েছে, 100 কিলোমিটার এখন বাইকটা আমি রাইড করব। দেন আমি ফুয়েলের ব্যাপারটা পারফেক্টভাবে আপনাদেরকে আইডিয়া শেয়ার করার জন্য ট্রাই করব। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ফরিদপুরে চলে আসছি সেই 10টা 11টার দিকে, বাট এরপরে আর কোনো ভিডিও শ্যুট করা হয় নাই, আর এখনকার ওয়েদার দেখলে বুঝতে পারবেন যে অলমোস্ট সন্ধ্যা হয়ে যাবে একটু পরেই কিন্তু। আর এরই মধ্যে বাইকটা আরও অনেকটা পথ রান করা হয়ে গেছে, মানে আমার টার্গেট ছিল যে 100 কিলোমিটার পরে আমি দেখব যে আমাকে মাইলেজটা কত দিচ্ছে। অ্যাকচুয়ালি ফরিদপুর সিটিতে চলে আসছি, হাইওয়ে ধরে সিটি দিয়ে বাইকটা রাইড করা হয়েছে, আবার একটু ভাঙ্গার দিকে যাওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি জাস্ট আপনাদেরকে দেখাই টোটাল কত কিলোমিটার বাইক রাইড করে ফেলছি, ওকে 7298। আর আমি বাইক রাইডটা স্টার্ট করি হচ্ছে 7114 কিলোমিটার, তাহলে আপনারা জাস্ট একটু হিসাব করেন, এখানে 2 ওইখানে 14 কিলোমিটার বাদ, তাহলে হচ্ছে 184 কিলোমিটার আমি বাইক রাইড করে ফেলছি। ফার্স্টে আপনারা যে ব্যাপারটা হয়তো লক্ষ্য করে দেখছেন যে এখানে 2টা বোতল, আর 2 বোতল ভরা হচ্ছে অকটেন, 2 লিটারের বোতল, তাহলে হচ্ছে 2 লিটার 2 লিটার 4 লিটার অকটেন। 2টা সিস্টেমে হচ্ছে বাইকের ফুয়েল চেক করা যায়, এক হচ্ছে একদম ট্যাঙ্কটা ফাঁকা করে ফেলতে হবে, আর সেকেন্ড হচ্ছে ফুল ট্যাঙ্ক আপনি লোড করবেন, তারপরে 100 কিলোমিটার বা 50 কিলোমিটার রাইড করার পরে ফুয়েলটা আবার ফুল করবেন, তখন বুঝতে পারবেন যে আপনি মাইলেজ কত পাচ্ছেন বা আপনার আবার কত টাকার ফুয়েল লোড দিতে হয়েছে। আমি জানি না এই 4 লিটারে কি ট্যাঙ্কটা কাভার দিতে পারবে কিনা, তারপরেও ফুয়েলটা লোড দিয়ে নিই। দুই লিটার ডান, আরও 2 লিটার ভরতে হবে, জানি না এই 2 লিটার যাবে কিনা, আমার মনে হয় যাবে। ওকে সো একটা কাজ করি, সেটা হচ্ছে বাইকটা একটু সোজা করে নিই, কারণ বাঁকা অবস্থায় আছে, তবে ফুয়েলটা দেখা যাচ্ছে কিন্তু। অ্যাকচুয়ালি 4 লিটার ফুয়েল ভরে ফেলছি, বাট আমি যখন ফুয়েলটা ফার্স্টে লোড করি এই পর্যন্ত ছিল, তার মানে আরও একটু ফুয়েল লাগবে, সো এইটার জন্য এখন আমাকে একটা ফুয়েল পাম্পে যেতে হবে। ফুয়েল পাম্পে চলে আসছি, আর এরই মধ্যে আরও 3 কিলোমিটার কিন্তু বাইক রাইড করে ফেলছি। অলরেডি 80 90 100,
টোটাল 150 টাকা দিছেন না আর টিনটা কিন্তু ফুল লোড হয়ে গেছে বাকি হিসাব সাইডে গিয়ে হচ্ছে ওকে এখন জিপিএক্স ডেমোনের ফুয়েলের হিসাবে আসা যাক আমি টোটাল বাইক রাইড করছিলাম হচ্ছে 184 কিলোমিটার আর 184 কিলোমিটার রাইড করার পরে আমি 2-4 লিটার ফুয়েল লোড দিছি বাট ফুয়েলটা যেহেতু ফুল লোড হয় নাই এই জন্য ফুয়েল পাম্পে গেছি ফুয়েল পাম্পে যেতে আমাকে আরও 3 কিলোমিটার বাইক রাইড করতে হয়েছে অ্যান্ড ফুয়েল পাম্পে গিয়ে আমি 150 টাকার ফুয়েল লোড দিছি আর 150 টাকার ফুয়েল লোড দেওয়ার ফলে যে ব্যাপারটা হয়েছে ট্যাঙ্ক কিন্তু একদম ফুল হয়ে গেছে আর 150 টাকার ফুয়েলের হিসাবটা হচ্ছে 1.14 লিটার তাহলে জাস্ট আপনারা একটু হিসাব করেন যে একটু আগে 2 লিটার প্লাস 2 লিটার 4 লিটার ফুয়েল লোড দিছি আর মাত্র হচ্ছে 1.14 লিটার তাহলে টোটাল কত টোটাল হচ্ছে 5.14 লিটার ফুয়েল লাগছে আমার 187 কিলোমিটার পথ চলতে ওকে জাস্ট একটু যোগ বিয়োগ গুণ ভাগ করে দেখি যে হিসাবটা কী দাঁড়ায় 187 ভাগ হচ্ছে 5.14 টোটাল যে ব্যাপারটা আসলো আমি জিপিএক্স ডেমোনের মাইলেজ পাইছি 36.38 জাস্ট আপনারা চিন্তা করে দেখেন আর হিসাবটা আপনাদের সামনে করা হয়েছে সো 36.38 আমার কাছে যখন জিপিএক্স ডেমন ছিল আমি যখন জিপিএক্স ডেমনের ফুল একটা রিভিউ দিই তখন কিন্তু আমি জিপিএক্স ডেমনের মাইলেজটা নিয়ে আপনাদেরকে শেয়ার করি আর আই থিঙ্ক তখন আমি আপনাদেরকে বলি যে জিপিএক্স ডেমনের আমি মাইলেজ পাই হচ্ছে 34 থেকে 36 আমি ঢাকা থেকে আসছি খুব সুন্দরভাবে বাইকটা রাইড করতে করতে আসছি হ্যাঁ মাঝে মধ্যে একবার দুইবার টোটালটা আমি প্রেস করছি আবার সিটি শহরেও কিন্তু বাইকটা নিয়ে চলাচল করা হয়েছে ওভারঅল হিসাব করলে আপনারা এইটাই দেখবেন যে এই বাইকটাতে হাইওয়েতে 38 থেকে 40 মাইলেজ পাওয়া সম্ভব আর সিটির কথা যদি আপনারা চিন্তা করেন তাহলে হচ্ছে 33 থেকে 35 বা 34 এরকমই মাইলেজ পাবেন কীভাবে আপনারা একটা বাইকের মাইলেজ বেশি পাবেন যদি এই টপিকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই হ্যাঁ বেশ কিছু ব্যাপার আপনাদেরকে মেনটেন করতে হবে ফার্স্টের ব্যাপারটাই হচ্ছে হাই আরপিএমে বাইক রাইড করা যাবে না আরপিএমটা মেনটেন করে বাইক রাইড করতে হবে টোটালটা অতিরিক্ত বা অপ্রয়োজনীয়ভাবে ইউজ করা যাবে না ঠিকমতো গিয়ারশিপটা না করলেও কিন্তু মাইলেজ কম পাওয়া যায় তো অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এরপরে আপনাদের এয়ার ফিল্টারটা অবশ্যই সবসময় ক্লিন রাখতে হবে বাইকে সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে তার সাথে ইঞ্জিন অয়েল ফিল্টারটা রেডিয়েটরে ধুলাবালু বা ময়লা জমলে কিন্তু আপনাদের ইঞ্জিন হিট হবে আর লাস্টে যে ব্যাপারটা আপনাদেরকে শেয়ার করবো সঠিক গ্রেডের আর পরিমাপ মতো ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে আপনারা যদি আপনাদের ইঞ্জিন অয়েলের পরিমাণ কমিয়ে দেন বা বাড়িয়ে দেন আর গ্রেডটা ঠিক মতো না রাখেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের ইঞ্জিন হিট ইস্যুটা চলে আসবে জিপিএক্স ডেমোনের এবিএস রেসপন্সটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তবে এবিএস নিয়েও আপনাদের সাথে কিছু ব্যাপার শেয়ার করি অনেকেই মনে করে এবিএস ব্রেকিং সিস্টেম মানে আপনার বাইক ব্রেক করার সাথে সাথে থেমে যাবে অ্যাকচুয়ালি এরকম কিছু না এবিএস কিন্তু আপনাদের বাইকের চাকার ঘূর্ণন অনুযায়ী সুন্দরভাবে ব্রেক করার মাধ্যমে আপনার স্কিডজনিত কোনো সমস্যার মধ্যে বাইক পড়বে না জাস্ট আপনাদেরকে একটা জিনিস আমি আবারও বোঝাই আমি যদি এরকম স্পিডে 70 স্পিডে হার্ড ব্রেকটা করি যদি অনেকেই ভাবেন যে সাথে সাথে এই বাইকটা থেমে যাবে এটা কিন্তু রং এবিএসটা সুন্দরভাবে ব্রেক রেসপন্স করবে আর বাইক যাতে কোনো রকমের স্কিডজনিত সমস্যার মধ্যে না পড়ে মানে ওর যতটুকু ক্যাপচার নেয়া ও কিন্তু ততটুকু ক্যাপচার নিবে ইভেন রেসপন্সটা খুব ভালো করবে জিপিএক্স ডেমো নিয়ে লাস্ট একটা কমেন্টে রিপ্লাই করবো এখন সার্ভিস অ্যান্ড পার্টস ফার্স্টে সার্ভিসটা নিয়েই কথা বলি জিপিএক্স থেকে কিন্তু প্রতি মাসেই একটা করে সার্ভিস ক্যাম্প চলে আর ইমার্জেন্সি অনকলের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশে বাইক সার্ভিসের সুবিধা পাবেন মানে আপনি একটা জিপিএক্স কিনছেন যশোর থেকে বা খুলনা থেকে বা ফরিদপুর থেকে জাস্ট ইমার্জেন্সি অনকলের মাধ্যমে জিপিএক্স থেকে টেকনিশিয়ান পাঠিয়ে আপনার বাইকটা প্রপার সার্ভিস করানো হবে ঢাকার মধ্যে যারা থাকেন তারা তো ঢাকা থেকেই সার্ভিস করতে পারবেন অ্যান্ড আরও একটা ইনফরমেশন জিপিএক্স ডেমোনের বড় পরিসরে নতুন সার্ভিস সেন্টার কিন্তু খুবই রিসেন্ট ওপেন হতে যাচ্ছে সো সার্ভিস নিয়ে কোনো প্যারাই নাই আর পার্টসের ব্যাপারে বলি আমার কাছে যতদিন জিপিএক্স ডেমোনটা ছিল আমি কিন্তু পার্টস নিয়ে কোনো ধরনের কোনো প্যারা খাইনি যখন যেটা প্রয়োজন হয়েছে আমি সবসময় অ্যাভেলেবেল পাইছি অ্যান্ড যারা জিপিএক্স ডেমোনটা রাইড করে তাদের থেকেও মতামত নেওয়ার জন্য ট্রাই করছি তারাও আমাকে এটাই বলছে যে বাইকের পার্টস নিয়ে তারা কোনো ধরনের কোনো প্যারা আজ পর্যন্ত খায় নাই একজনের মতামত এক এক রকমের থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমি কারোর কাছ থেকে নেগেটিভ কোনো কমেন্ট এখন পর্যন্ত পাইনি সো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো তারপরেও যদি আপনাদের জিপিএক্স ডেমো নিয়ে আরও কোনো ধরনের কোনো মতামত বা কমেন্ট থাকে কমেন্ট করতে পারেন আমি কমেন্টের রিপ্লাই করে দিব নম্বর টুডে সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ